মাছ আজকেও আজকে হয়তো ছোট ইলিশ পেয়েছে, যাই হোক চার কুমড়ো কেটে নিয়েছি। এটা ইলিশ মাছের মাথা দিয়ে করব, আর মাছটাকে সর্ষে বাটা বা কিছু একটা বেগুন আলু দিয়ে করে ফেলবো, কারণ একদম হাতে সময় নেই, অনেক বেলা হয়ে গেছে আজকে, 9টা বেজে গেছে। ইলিশ মাছের মাথা হলে পরে আমি তো এমনি খুব ভালো খাই, কিন্তু মাথা অনেক সময় চাল কুমড়ো বা অন্যান্য কিছুতে ঘন্ট যেটাকে বলি আমরা, তোমরা কী বলো আমরা আমি জানি না, খুব ব্যবহার করি, ভীষণ ভালো লাগে। মেয়েকে এসে পড়াতে চা দিতে হবে, যেদিন দেরি হয়ে যায় মাথা একদম ঠিক থাকে না, কী করবো কোন দিকে যাবো একদম ঠিক থাকে না মাথা। আজকে কিন্তু দোষটা আমার ছিল না, কারণ আমার ভাত করা হয়ে গেছে, আমি বসেছিলাম, যেহেতু সবজি ছিল না রাস্তার পাশ থেকে সবজি আজকে চলে গেছিলো, আর হাজবেন্ড তো দেরি করে মাছ আনলো, কালকে মাছ ছিল না, কালকে ভিডিওটা হয়তো আগের দিনের ভিডিওটা আমি শেয়ার করেছি। যাই হোক মাছটা ধুই নি, দিয়েছি চাল কুমড়ো, চাল কুমড়ো হবে ইলিশ মাছের মাথা দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়েছি, আর হচ্ছে ইলিশ মাছ, জানি না এত মাছ করবো কি না জানি না, করেও ফেলতে পারি। চাল কুমড়োর মধ্যে গোটা লঙ্কাই আমি দিই, আর মাথা দুটো দেবো না, কারণ ছেলে মেয়ে খাবে তো, মেয়ে বাঁচতে পারে কিন্তু ছেলে যেহেতু বাঁচতে পারে না, মানে বেশি তো আমারই খাওয়াতে হয়, খুব মুশকিল হয়ে যায় খাওয়ানো, বাবার একটু দিন দেবো লেগে গেছে, দোকানে গেছিলাম দিয়ে দেখো অবস্থা। এই হচ্ছে রান্না হয় মাছ মধ্যে, একদিকে সামলাতে গেলে অন্যদিকে এইরকম, মাছ ভাজা হয়ে গেছে, এবার সর্ষে বাটা করে নেবো, মাছের সব থেকে তাড়াতাড়ি হবে, আর যদি পারি করি তাহলে হয়তো বেগুন ভাজাটা করবো। আজকে স্ট্যান্ডটা কোথায় বুঝতে পারছি না, হয়তো হাজবেন্ড নিয়ে গেছে ছাদে, সর্ষে বাটা যে কোনো মাছের খুব তাড়াতাড়ি রেসিপি হয়ে গেল রান্না, এবার একটু ছাদে যাব, আমার আজকে অনেক কাজ পড়ে আছে, আজকে গরম বুঝতে হবে, কারণ কাকে তো আসছে না কদিন, তো ছটফট আমার হয়ে গেছে, মাছের মাথা দিয়ে চাল কুমড়ো আর ইলিশ মাছ সর্ষে বাটা, চলো এবার আজকে মটর ভেজাবো ভাবছি বিকেলবেলায়, আজকে দই করবো, মটর ছোলা ভিজিয়ে রাখবো, এদিকে শশা স্যালাড সব আছে, দই ফুচকা তো পাশের বাড়িতেই, আলুর সাথে মটরটা সেদ্ধ করে নেব, দইটা শুধু নেই, দইটা আনিয়ে নেব, মটর ভিজিয়ে রাখবো, কি মজা, মেয়ে যদি একবার দই ফুচকা বা কোনো ফুচকা ফুচকা কোনো কিছু নাম শুনে তাহলে হয়ে যায়, মানে যদি ফুচকা হবে বা কোনো রেসিপি হবে ওর জন্য আগে থেকে ওকে বলি না, একটা ভিজিয়ে রেখে দিই, চল তাহলে ছাদের দিকে ঘুরে আসি। তো চলে আসলাম ছাদে, ছাদের দুটো বাস্কেট এখানে দেখতে পাচ্ছ, এই বাস্কেট দুটোতে আমরা গ্লাডিওলাস লাগাই, মানে শীতকালে যে গ্লাডিওলাস ফুলগুলো হয় সেইগুলো, কিন্তু এখন তো গ্লাডিওলাসের বাল্বগুলো তুলে রাখা হয়েছে, একটা ফাঁকা আর একটায় বাল্বগুলো হয়তো আছে, তো একটায় জল পেয়ে ভালো উর্বর হয়েছে আর সারও দেওয়া হয়, তো ভাবলাম ফাঁকা আছে এখানটায় উচ্ছের বীজগুলো লাগিয়ে দিই, রান্না করার সময় যে পাকা উচ্ছেগুলো থাকে সেগুলোর বীজগুলো বের করে রাখি, আমি তো আগেও বললাম তোমাদের সেগুলো আমি জানলা দিয়ে নিচে ফেলে দিই, সেগুলো হয় কিন্তু যেহেতু পিছনের দিকটা জঙ্গল হয়ে গেছে, এখন তো মিস্ত্রিরা কাজ করছে, পিছনের দিকটা ঘেরাই করা হচ্ছে মানে প্রাচীর দেওয়া হচ্ছে, তো ভাবলাম উচ্ছের বীজগুলো উপরে দিয়ে দিই হলে হবে, এর আগের বারও কিন্তু সুন্দর উচ্ছে হয়েছিলো এমনি পরে হয়েছিল, আর এই বীজগুলোকে আমি এমনি লাগিয়ে দিচ্ছি, দেখা যাক হয় কি না।
তো ছাদে ভাবছি এরকম কোনো বাস্কেট থাকলে সেখানে চাল কুমড়ো উচ্ছে গাছ বা করলা গাছ কাঁকরোল গাছ এগুলো লাগিয়ে দেবো। আর মাঝে মধ্যে আসতে আসছে সাউন্ড, কারণ মিস্ত্রিরা তো কাজ করছে, পিছনের দিকে সাউন্ড আসছে, সুতরাং সাউন্ডটাকে তোমরা একটু ইগনোর করে দিও। তো চলে আসলাম নিচে মেয়েকে নাচ প্র্যাকটিস করাতে। ব্লগটা দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের জন্য টাটা।